तालीमी बैठक ये तालीम सर्वप्रथम स्वयं आल्ला पाक शुरू कर तालीम शुरू कर स्वयं आल्ला पाक आल्ला पाक बोलछेन वाअल्लामा आदम अल अस्मा कुल्लाहा अल्लाह रब्बुल आलमीन आदम अलैहिस्सलाम के सब वस्तुर नाम शिखिए दिलें जिनि शिखालें तिनि स्वयं आल्ला पाक और जिनि शिखलें तिनि हलें आदम अलैहिस्सलातु वस्सलाम पृथिवीर प्रथम मानुष प्रथम छात्र पृथिवीर प्रथम मानुषेर सर्वप्रथम शिक्षक हलें स्वयं आल्ला पाक अल्लामा युअल्लिमु तालीम वाअल्लामा आदम अल अस्मा कुल्लाहा आदम अलैहिस्सलाम के आल्ला पाक सब वस्तुर नाम शिखिए दिलें ताहले शिक्षा आल्लार तरफ थेके जेटा आसे ओटाई प्रकृत शिक्षा आल्लाह एबं रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर सही सुन्ना बिरोधी कुरान एबं सही सुन्ना बिरोधी जत शिक्षा आछे से शिक्षा के शिक्षा बला जाए ना। एरपरे आल्लाह पाक एकटी परीक्षा निलें परीक्षा निये बोलें फेरेश्तादेरके बोलें तुम्हारा बोलो सब वस्तुर नाम फेरेश्तारा बोलें कालु सुबहानका ला इल्मा लाना इल्ला मा आल्लामताना पवित्रता आपनार हे आमार प्रभु आमादेर प्रभु पवित्रता आपनार आमादेर कोनो इलम नहीं जतटुकु आपनि शिखिएछेन ओर बाइरे फेरेश्तारा सारेंडार करलें एबं बोललें आमादेर कोनो इलम नहीं आपनी जा शिखिएछेन ओर बाइरे आमादेर कोनो जाना नहीं माने वस्तुगुलिर नाम आमरा बोलते व्यर्थ। आयात थेके बुझा गेल जे फेरेश्ता मंडली सारेंडार करलें अपारगता प्रकाश करलें এই আয়াতটা চূড়ান্ত দলিল ওই মিথ্যাবাদী মুফাসসিরের জন্য আর মুফতির জন্য যেই মুফতি না জেনে না বুঝে বলছেন ডক্টর জাকির নায়েক ইহুদিদের দালাল যেটা জানা নাই সেটা বলতে হয় না। একজন মুফতি সাহেবকে জিজ্ঞেস করা হলো যে ডক্টর জাকির নায়েকের লিকচার কি আপনি শুনেছেন ডক্টর জাকির নায়েক সাহেবকে কি আপনি দেখেছেন বলে না আমি দেখিনি আপনি কি তার বক্তব্য শুনেছেন बोले ना एसब बजे बक्तव्य सुनी ना ताहले आपनी बजे बक्तव्य सुनलें ना ताहले आपनी की करे मंतव्य करलें ना जेने केन कथा बोलें आल्लाह पाक बोलछेन वाला तकफू मा लैसा लाका बिही इल्म इन्नस समा वल बसर वल फुआद कुल्लु उलाइका काना अनहु मसूला जे विषय तुम्हार ज्ञान नहीं से विषय तुम कथा बोलो ना। आज के सबचे बड़ समस्या होच्छे आमादेर जे जेटा जानी सेटाओ बोली और जेटा जानी ना सेटाओ बोली जिनी जानें तिनिओ कथा बोलें जिनी जानें ना तिनिओ कथा बोलें एत बड़ मुफ्ती साहेब तिनी डाक्टर जाकिर नायक साहेब के कोनो दिन देखलें ना कोनो दिन तार साथे बसार सुजोग जुटलो ना कोनो दिन तार बक्तृताओ तिनी शुनलें ना अथच मंतव्य करे दिलें तिनी इहुदीदेर दालाल उनी जदि एकटी हादिस पढ़तें যে কোন মুসলিম কে কাফের বললে তিনি যদি মুসলিম অমুসলিম না হয়ে থাকেন তাহলে অবশ্যই যিনি বলবেন তিনি অমুসলিম হবেন কমস্কম এই হাদিসটি জানা থাকলে এই সমস্ত বাগাড়ম্বর আর এই সমস্ত অবাঞ্ছিত কথা বলার সুযোগ তাদের জুটত না। বলতেছিলাম যে ফেরেশতারা বললেন কালু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আপনি যা শিখিয়েছেন প্রভু ওছাড়া আমাদের কোনো বিদ্যা নাই তাহলে জানা না থাকলে বলতে হবে আমার জানা নাই আই এম সরি এটাই হলো চূড়ান্ত ফয়সালা। এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলেন তুমি বলো সব বস্তুর নাম বলে দাও আদম আলাইহিস সালাম সব বস্তুর নাম বলে দিলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন তাহলে এখন সারেন্ডার করো এখন সারেন্ডার করো। এখানে একটা লক্ষণীয় বিষয় হলোই যে ফেরেশতা মণ্ডলী সিনিয়র আর আদম আলাইহিস সালাম জুনিয়র আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন ফেরেশতা সৃষ্টির পরে ফেরেশতাদের বয়স বেশি অনেক কিছু দেখেছেন কিন্তু জুনিয়র হয়ে যেই বিদ্যা অর্জন করেছেন সিনিয়রের কাছে সেই বিদ্যা নেই
আপনি 36 বছর বুখারী পড়িয়েছেন তাতে কি হয়েছে? আপনি তো হাদিস পাননি, কিন্তু ওই কলেজের ছেলেটি তরুণ উদীয়মানের যুবক ভাইটি উনি তো পড়েছেন, উনি তো পেয়েছেন, ওনাকে তো খাটো করার কিছু নাই, ওনার কাছে যা নেই আপনার কাছে যা নেই ওনার কাছে তা আছে। আদম আলাইহিস সালামের কাছে যে বিদ্যা ছিল ফেরেশতাদের কাছে তা ছিল না, তার মানে জুনিয়র হয়ে বিদ্যা অর্জন করতে পেরেছেন, সিনিয়রের কাছে সেই বিদ্যা নেই। তাই সিনিয়র হয়ে সারেন্ডার করে বললেন কলু লা ইলমা লানা কলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তাই আদবের এলেমের আদব হল যার কাছে এলেম আছে তাকে শ্রদ্ধা করতে। আল্লাহ পাক বললেন যে তোমরা যে পারলে না, আর আদম আলাইহিস সালাম বলতে পারলেন, তোমরা এখন এক কাজ করো, আদমকে সারেন্ডার করো, সেজদা করো, সেজদা করে তাজিমি সেজদা করে উস্তাদ হিসাবে তাকে শ্রদ্ধা জানাও। ফেরেশতা মণ্ডলী আল্লাহ পাকের নির্দেশ পালন করলেন। আল্লাহ পাকের নির্দেশ পালন করলেন মিস্টার ইবলিস, উনি একজন গবেষক মানুষ, পণ্ডিত মানুষ, ওনার অনেক বিদ্যা, কোরআন সুন্নার বাইরে, আল্লাহর ওহির বিধানের বাইরে অনেক বিদ্যা মিস্টার ইবলিসের। ইবলিস সাহেব বলছেন যে আমি তো মাটির আদমকে সেজদা করি তো হয় না, মাটি তো থাকে পায়ের তলায় আর আগুন যায় উপরের দিকে, তো যার গতি উপরে আর যার গতি নিচে, নিচে গতিওয়ালাকে উপর গতিওয়ালা শ্রদ্ধা করে কি করে, এটা হয় না আল্লাহ, এই কাজটা আসলে আমার দ্বারা অসম্ভব, এটা আসলে পারবো না আমি করতে। আল্লাহ পাক বললেন কয়ল মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক কয়ল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ওহে নরাধম ইবলিস, তোকে যে বললাম সেজদা করতে করলি না কেন? বলছে আল্লাহ ও তো নিচু মাটি উপরে ছেড়ে দিলে নিচে নেমে আসে আর আগুন জ্বালিয়ে দিলে উপরে ওঠে, তা আমি হলাম ওর চেয়ে উত্তম, ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমাকে করেছেন আগুন দিয়ে। মিস্টার ইবলিসের কথায় বোঝা যাচ্ছে যে আল্লাহ কাকে কি দিয়ে সৃষ্টি করেছেন তা আল্লাহ পাকের বোধহয় জানা নেই, তো উনি আল্লাহকে বিদ্যা দেওয়ার চেষ্টা করছেন। আর বলছেন আল্লাহু গোরাবাই ইয়াবহাসু ফিল আরদ ইউরিহু কাইফা ইউরি সাওআতা আখি قال يا ويلتى أعززت أن أكون مثل هذا الغراب أعززت أن أكون مثل هذا الغراب فواري سوة أخي فأصبح من النادمين. الله পাক সেদিন কাক পাঠিয়ে দিলেন যে কাক তুমি গিয়ে আদম সন্তানকে শিখিয়ে দাও লাশ কিভাবে দাপন করতে হয়। তাহলে আদম আলাইহিস সালাম শিখলেন বিদ্যা কার কাছে? আল্লাহর কাছে। আর আদম আলাইহিস সালামের ছেলে কাবিল শিখলো কার কাছে বিদ্যা? কাকের কাছে? ডাক্তার জাকির নায়েক, ডাক্তার মানুষ দেখে ঘৃণা করবেন না মুফতি সাহেব, ওনার কাছে আপনার কিছু এখনো শিখার আছে। কলেজের ওই ছাত্রটাকে দেখে ঘৃণা করবেন না মুফতি সাহেব, তার কাছেও আপনার কিছু শিখার আছে। একজন রাস্তার ঝাড়ুদারের কাছেও আপনার কিছু শিক্ষা থাকতে পারে, একটি কাক পক্ষীর কাছেও আমার আপনার কিছু শিক্ষা থাকতে পারে। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল লাশ দাফনের বিদ্যা কার কাছে শিখলেন? কাকের কাছে। কাজেই বিদ্যার কোনো ক্লাস নাই, যার কাছে বিদ্যা আছে তার কাছ থেকে আপনি শিখতে পারবেন।